Assalamu alaikum everyone. Welcome back to my channel Rinish DIY Nest. ঘরের কোজি কর্নারকে ডেকোর করার জন্য স্টুল একটি মাস্ট হ্যাভ। ব্যালকনি, এন্ট্রিওয়ে কিংবা ঘরের যে কোনো কর্নারকে এটি দিয়ে স্টাইল করে একটি এলিগেন্ট লুক পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আমি তৈরি করব দুটি ইজি DIY স্টুল। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ফর দ্য ফার্স্ট DIY আমি নিয়েছি তিনটি স্টাম্প। মার্কেটে এগুলো খুবই অ্যাভেলেবল। এগুলোর প্রাইস পার পিস 50 টাকা। স্টাম্পগুলোকে এভাবে মাস্কিং টেপ মুড়িয়ে নিয়ে এর উপর কালার করে নিচ্ছি। কালারের জন্য ইউজ করছি গোল্ডেন স্প্রে পেইন্ট। আপনারা চাইলে কালার নাও করতে পারেন। কালার ড্রাই হয়ে যাওয়ার পর টেপগুলো উঠিয়ে নিতে হবে। এবার নিয়েছি একটি বাকেট। এতে অয়েল ব্রাশ করে নিতে হবে। যে কোনো ধরনের অয়েল আপনারা ইউজ করতে পারেন। সিমেন্ট ক্রাফটের জন্য অয়েল ব্রাশ করাটা খুবই ইম্পর্টেন্ট। এতে করে ড্রাই হয়ে যাওয়ার পর খুব সহজে এটি উঠে আসে। অয়েল ব্রাশ না করলে আনফোল্ড করার সময় ভেঙে যাওয়ার রিস্ক থেকে যায়। এরপর নিয়েছি হোয়াইট সিমেন্ট। এতে পরিমাণ মতো পানি মিক্স করে নিতে হবে। একবারে সব পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিক্সচারটি তৈরি করে নিতে হবে। কনসিস্টেন্সি ঠিক এমনটা হবে। সিমেন্ট মিক্সচারটি বাকেটে ঢেলে নেওয়ার পর এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে এর মাঝে কোনো বাবলস থাকবে না। 15 মিনিট পর মিক্সচারটিতে স্টাম্পগুলো এভাবে সেট করে নিয়ে ড্রাই হওয়ার জন্য 2 দিন রেখে দিতে হবে। দুদিন পর এটি প্রপারলি ড্রাই হয়ে গেলে আমরা আনফোল্ড করে নিব। খুব সহজেই এটি উঠে আসছে, কারণ বাকেটটিতে আমরা প্রপারলি অয়েল গ্রিস করেছিলাম। সো আওয়ার DIY সিমেন্ট স্টুল ইজ রেডি। আপনারা এটিকে ব্যালকনি কিংবা এন্ট্রিওয়েতে রাখতে পারেন। এই সিমেন্ট স্টুলটির জন্য খুবই কম স্পেস লাগে, পাশাপাশি এটি একটি বিউটিফুল লুক দেয়। ফর দ্য সেকেন্ড DIY আমি ইউজ করছি একটি প্লাস্টিক স্টুল, যার উপরের অংশ ভেঙে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। সো এটিকে মূলত আমরা বেজ হিসেবে ইউজ করব। এরপর নিব একটি সানবোর্ড। এটিকে আমি রাউন্ড শেপে কাট করে নিয়েছি। আপনারা সানবোর্ড যে কোনো প্লাইউডের শপে পেয়ে যাবেন। সানবোর্ডের উপরের অংশটিকে ডেকোর করার জন্য আমি ইউজ করছি একটি স্টেনসিল। স্টেনসিলটি আমি নিজে তৈরি করেছি। আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের স্টেনসিল পেয়ে যাবেন। এগুলোর প্রাইসও বেশ রিজনেবল। আর আপনারা যদি DIY স্টেনসিল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। স্টেনসিল ইউজ করার জন্য প্রথমে নির্দিষ্ট পয়েন্টে এটিকে বসিয়ে টেপ লাগিয়ে নিতে হবে। এতে করে এটি স্থির থাকবে এবং কালারও প্রপারলি করা যাবে। কালারের জন্য ইউজ করছি ব্ল্যাক অ্যাক্রেলিক পেইন্ট। এখানে আমি বেজের কালারের সাথে ম্যাচ করে ব্ল্যাক কালার করেছি। কালার শুকিয়ে যাওয়ার পর স্টেনসিল তুলে নিতে হবে। এবার ইউজ করব ক্লিয়ার ভার্নিশ। এতে করে এটি প্রোটেক্টিভ থাকবে এবং সহজে ক্লিন করা যাবে। এবার গ্লুগানের সাহায্যে বোর্ডটিকে স্টিক করে নেব। এবার নিয়েছি একটি মেটাল নেট। এগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন। এটিকে মেটালিক ওয়্যার দিয়ে লাগিয়ে নিয়েছি। ওয়্যারকে পেঁচিয়ে খুব সহজেই এটি লাগানো যায়। সো আওয়ার DIY মিনি স্টুল ইজ রেডি।
সিটিং এরিয়ার জন্য এই ধরনের স্টুল আপনারা তৈরি করে নিতে পারেন এবং ডেকোর করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। I'll see you guys very soon in my next video. Allah Hafiz.